খবর চব্বিশ ইনটুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর চব্বিশ ইনটুর সাথে তরফ থেকে আমাদের সমস্ত দর্শকদের জানাই দিল্লি থেকে এক রাশ শুভেচ্ছা। আপনারা এতটুকু জেনে গেছেন যে দিল্লি পৌরসভা নির্বাচনে আম আদমি পার্টি একটা মেজরিটি নিয়ে ভোট গঠন করতে চলেছে। আমরা কিছুক্ষণ আগেই ঢুকেছিলাম আপনার অফিসে, এই সামনে কেজরিওয়াল সরকার, কেজরিওয়াল তো পার্সন সুন্দরভাবে লেখা আছে। তো আমরা যেটা বারবার বলেছিলাম যে অ্যান্টি ইনকাম্বেন্সি ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি দীর্ঘ পনেরো বছর ভোট চালানোর দরুন যে নেতাদের মধ্যে যে একটা অহংকার তৈরি হয়েছিল এবং সত্যিকারের যারা কাজের মানুষ, কাছের মানুষ, তাদেরকে কিন্তু কোনোভাবে এবারের নির্বাচনে না টিকিট দেওয়া হয়েছে না তাদেরকে সামনে সারিতে নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে আমরা বারবার ধরে সতর্ক করেছিলাম, কিন্তু কী দেখলাম না এই মুহূর্তে নির্বাচন ডিক্লেয়ার হলো, ভারতীয় জনতা পার্টি যতগুলো প্রত্যাশী নাম ঘোষণা করা হলো তারা ভাবলো আমরা সবাই জিতে গেছি। এত বেশি কনফিডেন্ট, আত্মবিশ্বাস ভালো, অতি আত্মবিশ্বাস আজকে কোন জায়গায় নিয়ে এসে বার করিয়ে দিল চিন্তাই করতে পারবেন না। এই কিছুক্ষণ আগে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে সভা চালাচ্ছেন আজকে রাজ্যসভার, জগদীপ ধনখড়জি উপরাষ্ট্রপতি ওনাকে যেভাবে প্রথম সাত মিনিট যেভাবে তেল মাখালে তাতেই বুঝতে পারা যাচ্ছে আগামী দিনগুলোতে রাজ্যসভা লোকসভায় কীভাবে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে চলেছে আজকে ক্ষমতাসীন সত্তাধারী ভারতীয় জনতা পার্টি। ক্যামেরায় বান্টির সাথে বিএন দাসের রিপোর্ট, খবর চব্বিশ।